গেল বছর মার্চের পর এই প্রথম বোর্ড সভা সারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমনের সাথে তৃতীয় সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে আব্দুর রাজ্জাককে। ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনের আওতায় এনে দ্রুত ঘরোয়া লীগ শুরু করবে বিসিবি। আব্দুর রাজ্জাক জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন দীর্ঘদিন, ঘরোয়া ক্রিকেট খেলছেন এখনও। নতুন দায়িত্ব চেপেছে কাঁধে। মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশারের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন রাজ্জাক। বাহাতি স্পিনার বলছেন চ্যালেঞ্জটা নিতে তিনি তৈরি। এই পোস্টটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং পোস্ট এবং আমিও চেষ্টা করব যে চ্যালেঞ্জটা খুব ভালোভাবে যেন হ্যান্ডেল করতে পারি এবং একটা সুন্দর টিম গঠনের জন্য যা যা করা দরকার আমি চেষ্টা করব সেগুলো কাজ করতে। অলরেডি ওখানে দুইজন সিনিয়র প্লেয়ার আছেন, তো ওনাদের আমার জন্য ইজি হবে কাজটা, ওনাদের সঙ্গে কথা বলে আর কি, ওনাদের এই অনুযায়ী কাজ করলে। বোর্ড সভায় শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আছে নতুন সিদ্ধান্ত। নিয়োগ দেওয়া হবে আন্তর্জাতিক মানের উপদেষ্টা। এছাড়া মাঠ ও ক্রিকেট কাঠামো তৈরিতে ঢাকার আশেপাশে জমি কিনতে করা হবে কমিটি। এছাড়া জানানো হয়েছে নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্রিকেটারদের বর্তমান চুক্তি থাকবে বহাল। ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিনের আওতায় এনে দ্রুতই শুরু করা হবে ঘরোয়া ক্রিকেট। করোনার প্রভাব কমলেও একেবারে মুছে যায়নি। দীর্ঘ দশ মাস পর বোর্ড সভা তাই হয়েছে ভার্চুয়ালি। ঝুলে থাকা বিষয়গুলো নিয়ে হয়েছে সুরাহা, এখন বাস্তবায়নের অপেক্ষা। নাবিল কায়সার, ডিবিসি নিউজ ডেস্ক।